গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে এখন লেবাননে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। একে একে হত্যা করেছে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ নেতা ও কমান্ডারদের। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে 200+ ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরই মধ্যে তেহরানের সঙ্গে সম্পর্ককে বেশি অগ্রাধিকার দিচ্ছে মস্কো। এমন পরিস্থিতিতে রাশিয়ার মিত্র ইরানকে দমাতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। কি সেই পদক্ষেপ, জানাচ্ছেন শেখ ফরিদ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার শাস্তি হিসেবে এবার ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 11 অক্টোবর এই নিষেধাজ্ঞা ঘোষণা করে মার্কিন ট্রেজারি এবং স্টেট ডিপার্টমেন্ট। 12 অক্টোবর এক প্রতিবেদনে এমন তথ্য জানায় আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সামরিক স্থাপনায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে শাস্তিস্বরূপ এই নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন। মূলত যেসব কোম্পানি এবং বাহন ইরানের তেল ব্যবসায় ও পরিবহনের সঙ্গে জড়িত সেগুলোর উপরও এই নিষেধাজ্ঞা থাকবে বলে জানানো হয় বিবৃতিতে। এর আগে গত 1 অক্টোবর ইসরায়েলের সামরিক বিমানবন্দর ও মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে 200+ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা এবং হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং বৈরুতে একজন ইরানি জেনারেলকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালায় আয়াতুল্লাহ খামেনির দেশটি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। ইরানের এই নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে 1 অক্টোবর ইরানের নজিরবিহীন হামলার পর যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে তেহরানের হামলার জন্য তাকে পরিণতি ভোগ করতে হবে। সেই লক্ষ্যে যাতে পেজেশকিয়ানের সরকার তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করতে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করতে না পারে, সেজন্য ইরানের রাজস্বের প্রবাহ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে করে তেহরান তার সন্ত্রাসবাদী কাজের অংশীদারদের অর্থ দিয়ে সহায়তা করতে পারবে না বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রয়টার্স জানায় যুক্তরাষ্ট্রের নতুন এই নিষেধাজ্ঞায় 16টি সংস্থা ও 17টি জাহাজ রয়েছে যেগুলো ইরানের জ্বালানি তেল পরিবহনে ব্যবহার হয়ে থাকে। আর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যারা ইরানের পেট্রোলিয়াম বা পেট্রোকেমিক্যাল খাতে কাজ করবেন এমন ব্যক্তিদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। শেখ ফরিদ, এটিএন।